সাবেক এমপি কাদের সহ 7 আসামির মৃত্যুদণ্ড, এমপি লিটন হত্যা মামলার রায় ঘোষণা। গাইবান্ধা 1 আসনের আওয়ামী লীগ দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার দায়ে জাতীয় পার্টি এরশাদ থেকে নির্বাচিত সাবেক এমপি অবসরপ্রাপ্ত কর্নেল ডাক্তার আবদুল কাদের খান সহ 7 আসামির সবার ফাঁসির রায় দিয়েছেন আদালত। গাইবান্ধা জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক গতকাল বৃহস্পতিবার বেলা 11:15টার দিকে জনাকীর্ণ চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন। ওসি মোয়াজ্জেমকে 8 বছরের জেল, নুসরাতকে জিজ্ঞাসাবাদ ভিডিও করে প্রচার। যৌন হয়রানির শিকার ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির বক্তব্যের ভিডিও ধারণ ও প্রচারের দায়ে বরখাস্তকৃত ওসি মোয়াজ্জেম হোসেনকে ডিজিটাল নিরাপত্তা আইনের 2টি ধারায় 8 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে 10 লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ফের বাড়ছে বিদ্যুতের দাম, বিদ্যুতের পাইকারি দাম ও সঞ্চালন মাশুল বৃদ্ধির সুপারিশ, বাড়বে খুচরা দামও। 23.27% দর বৃদ্ধির প্রস্তাবের বিপরীতে বিআইআরসি মূল্যায়ন কমিটি 19.50% বাড়াতে বলেছে। নেতিবাচক প্রভাব পড়বে শিল্প বাণিজ্য আবাসিকে। 10 বছরের দাম বেড়েছে 8 বার। স্বাস্থ্য ঝুঁকিতে গর্ভবতী মা, দূষণ কমাতে না পারলে শিশুদের কিডনি, লিভার ও ফুসফুসে ক্যান্সার হতে পারে। বায়ু দূষণের ফলে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে গর্ভবতী মায়েরা, এমনকি শিশুরাও নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। দূষণ কমাতে না পারলে শিশুদের দীর্ঘমেয়াদী নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কার কথা বলেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এমনকি এই দূষণ যদি স্থায়ী হয় তাহলে শিশুদের ফুসফুসে ক্যান্সার হতে পারে। গর্ভবতী মায়ের পেট থেকে জন্ম নেওয়া শিশুটি অটিস্টিক হতে পারে। পরিস্থিতি উত্তরণের বায়ু দূষণ কমাতে এখনই নানা ধরনের উদ্যোগ নেওয়ার প্রতি জোর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। ভয় বাড়াচ্ছে ঢাকার বাতাস, বিশ্বের সর্বাধিক দূষিত নগরী ঢাকা। সবচেয়ে কষ্টে আছে শিশু ও বয়স্করা। ঢাকা শিশু হাসপাতালের নিচতলায় অ্যাজমা সেন্টারে গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই ছিল রোগীদের ভিড়। এসব রোগীর মধ্যে শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও রয়েছেন, যাদের অধিকাংশই ভুগছেন অ্যাজমা, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া ও শ্বাস প্রশ্বাসের প্রদাহ, অ্যালার্জি, চর্মরোগ সহ নানা সমস্যায়। চিকিৎসকরা বলেছেন হঠাৎ করেই এমনই রোগের সংখ্যা বেড়ে গেছে। এর অন্যতম কারণ ঢাকার বায়ু দূষণ। ঢাকা মহানগরী নানা কারণে বায়ু দূষণে পরিপূর্ণ। জঙ্গি রিগানের সেই আইএস টুপি হাওয়া। হোলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগানের মাথায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠক আইএসের চিহ্ন সম্বলিত টুপি কোথা থেকে এসেছে তার রহস্য অনুসন্ধানে মাঠে নেমেছে কারা কর্তৃপক্ষ ও ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। এই বিষয়ে খোঁজ নিচ্ছে একাধিক গোয়েন্দা সংস্থাও। যদি বিষয়টি নিয়ে পুলিশ ও কারা বিভাগের পক্ষ থেকে পাওয়া গেছে 2 ধরনের বক্তব্য। এদিকে যে টুপি নিয়ে এত আলোচনা সমালোচনা সেটি এখন হাওয়া হয়ে গেছে। গতকাল আদালতে রিগানের মাথায় টুপি দেখা গেলেও কারাগারে নেওয়ার পর তার কাছে সেটি আর পাওয়া যায়নি। টুপিটি কোথায় গেছে তা নিয়েও মুখ খোলেননি জঙ্গিরা। ফলে এ নিয়ে নতুন করে রহস্যের জাল উন্মোচন হচ্ছে। বিদিশায় এক হয়েছেন কাদের রওশন। বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও বিদিশা সিদ্দিক ইস্যুতে একাট্টা জাতীয় পার্টির 2 শীর্ষ নেতা জিএম কাদের ও রওশন এরশাদ। প্রয়াত এরশাদের সাবেক স্ত্রী বিদিশাকে জাপায় স্থান না দিতে 2 নেতাই একমত। আসন্ন জাতীয় সম্মেলনের মাধ্যমে বিদিশাকে জাপায় স্থান দিতে একটি অংশ সক্রিয় বলে গুঞ্জন রয়েছে। ছেলে শাহাতা জারাব এরশাদ এরিককে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে বিদিশা জাপার রাজনীতিতে প্রবেশ করতে চান বলে মনে করা হচ্ছে। পার্টির একটি অংশ এমনই ছক করছে বলে জানা গেছে। কিন্তু পার্টির চেয়ারম্যান জিএম কাদেরও সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ এই ইস্যুতে এক থাকায় তা আপাতত সফল হচ্ছে না বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা। অ্যান্ড্রু কিশোরের জন্য যুক্তরাষ্ট্রে কনসার্ট। ক্যান্সারে আক্রান্ত বরেণ্য কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোরের জন্য যুক্তরাষ্ট্রে কনসার্ট আয়োজন করা হচ্ছে। 20 ডিসেম্বর এটি অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে। স্থানীয় শিল্পীদের পাশাপাশি এতে অংশ নেবেন দেশের জনপ্রিয় বেশ কজন শিল্পী। আর এ থেকে প্রাপ্ত অর্থ অ্যান্ড্রু কিশোরের চিকিৎসার জন্য তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজক শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, অ্যান্ড্রুদার সঙ্গে কথা হয়েছে। তিনি ও জাতীয় পর্যায়ে বেশ কয়েকজন শিল্পী কনসার্টটি আয়োজনের জন্য বলেছিলেন। তাই আগামী ডিসেম্বরের 20 তারিখে এটি হচ্ছে। বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। তাকে যে কেমোথেরাপি দেওয়া হচ্ছে সেগুলোর প্রতিটির মূল্য প্রায় 9 লক্ষ টাকা। এরই মধ্যে গুণী এ শিল্পীর চিকিৎসায় তার পরিবার কোটি টাকার বেশি খরচ করে ফেলেছেন। চিকিৎসায় এখনও 2 কোটির বেশি টাকা প্রয়োজন। এদিকে সিঙ্গাপুরে যাওয়ার আগে গত 8 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এন্ড্রু কিশোরকে আমন্ত্রণ জানান। এ সময় তিনি শিল্পীর শারীরিক সমস্যার খোঁজখবর নেন ও তার চিকিৎসার জন্য 10 লক্ষ টাকার চেক তুলে দেন। ফের ক্ষেপণাস্ত্র ছড়ল উত্তর কোরিয়া। জাপান সাগরে দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছড়ার প্রায় 1 মাস পর উত্তর কোরিয়া ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে জাপানের কোস্টগার্ড। টোকিও বলেছে পিয়ংইয়ংয়ের ছড়া অজ্ঞাত প্রজেক্টাইলের মধ্যে উচ্চতা ও গতি দেখে সেগুলোকে ক্ষেপণাস্ত্র বলে মনে করা হচ্ছে। প্রজেক্টাইলগুলো কোথায় গিয়ে পড়বে তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে আশ্বস্ত করেছেন তারা। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রজেক্টাইল তাদের আকাশসীমা কিংবা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জলসীমা পড়েনি। দক্ষিণ কোরিয়ায় সেনাবাহিনী বৃহস্পতিবার উত্তরে প্রজেক্টাইল ছোড়ার তথ্য নিশ্চিত করেছেন। তারা বলেছেন উত্তর কোরিয়া তাদের পূর্বাঞ্চলীয় প্রদেশ থেকে সাগরে দুটি প্রজেক্টাইল ছুড়েছে। গত 31 অক্টোবর জাপান সাগরে সর্বশেষ দুটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছিল পিয়ংইয়ং। সাম্প্রতিক মাসগুলোতে দেশটি নিয়মিত বিরতিতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও রকেট উৎক্ষেপণের সফল পরীক্ষা চালিয়ে আসছে। চলতি বছর রেকর্ড সংখ্যক মা ইলিশ ডিম ছেড়েছে। উৎপাদন বাড়ছে প্রতি বছর। চলতি বছর প্রজনন মৌসুমে রেকর্ড সংখ্যক মা ইলিশ ডিম ছেড়েছে। ডিম ছাড়ার এই হার 48.92%, যা গত বছরের চেয়ে 1.18% বেশি। সম্প্রতি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট পরিচালিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে ইলিশের সর্বোচ্চ প্রজনন মৌসুম নির্ধারণ করে চলতি বছরের 9 থেকে 30 অক্টোবর মোট 22 দিন দেশব্যাপী ইলিশ মাছ ধরা, খাওয়া, মজুদ, বিনিময় ও পরিবহনের উপর সরকার নিষেধাজ্ঞা আরোপ করে। এ সময় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে 3টি বোর্ড গঠন করা হয়। ট্রাম্পের কাণ্ড, কি করে বিশ্বাসীর দৃষ্টি সবসময় নিজের দিকে টেনে রাখতে হয় তা বোধ হয় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভালো করেই শিখে ফেলেছেন। এবার তিনি নিজেকে সিলভেস্টার স্ট্যালোন অভিনীত চরিত্র রকি বালবোয়ার সাজে সাজালেন। রকি 3 ছবিতে স্ট্যালোনের পেশিবহুল দেহের ছবির উপর নিজের মুখ সুপার ইম্পোজ করে বসিয়ে সেই ছবি ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন ট্রাম্প। তবে নিজের অন্যান্য পোস্টে যেভাবে নানারকম মন্তব্য ভরিয়ে রাখেন তিনি এই পোস্টে তা করেননি। তবু ট্রাম্পের এই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সিরাজগঞ্জে ইঞ্জিন বিকল, 1.5 ঘন্টা ট্রেন বন্ধ। রাজশাহীর বাঘায় আড়ানি রেল স্টেশনে গতকাল অল্পের জন্য সংঘর্ষ থেকে রক্ষা পায় দুটি ট্রেন। এক লাইনে বিপরীতমুখী দুই ট্রেন, চালকের দক্ষতায় রক্ষা। ব্রাহ্মণবাড়িয়া কসবায় যাত্রীবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় রেশ কাটতে না কাটতে আবারও একই ঘটনা ঘটতে চলেছিল রাজশাহীর আড়ানিতে। গতকাল বৃহস্পতিবার দুপুরে 1টার দিকে রাজশাহী বাঘা উপজেলার আড়ানি রেলওয়ে স্টেশনের অদূরে একই লাইনে উঠে যায় বিপরীতমুখী দুটি অন্তর্নগর ট্রেন। তবে চালকের দক্ষতায় মাত্র 30 ফুট দূরত্বে থাকতেই থেমে যায় ট্রেন দুটি। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান দুই ট্রেনের যাত্রীরা। ঘটনার পর তাৎক্ষণিকভাবে ওই স্টেশনের মাস্টার ও পয়েন্টম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে বগি লাইনচ্যুত হওয়ায় 2 সপ্তাহের মাথায় সিরাজগঞ্জে এবার ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটলেও 2 ঘন্টা বন্ধ থাকে। 2 ঘন্টা বন্ধ থেকে ট্রেন চলাচল। লিবিয়া থেকে লাশ হয়ে ফিরলেন 3 বাংলাদেশি। চাকরি করতে লিবিয়ায় গিয়ে লাশ হয়ে দেশে ফিরেছেন 3 বাংলাদেশি। গতকাল বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ বহনকারী বিশেষ বিমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। একই বিমানে ফিরেছেন লিবিয়ায় গৃহযুদ্ধে ড্রোন হামলায় আহত 10 জন সহ 152 জন। ফিরে আসাদের একটি বড় অংশ লিবিয়া থেকে ভূমধ্যসাগরে পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের চেষ্টা করছিল। তাদের সেখান থেকে উদ্ধার করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় দেশে ফেরত পাঠিয়েছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস। নিহত 3 জনের মরদেহ দেশে আসার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত 3 কর্মী হলেন গাইবান্ধার মোহাম্মদ এরশাদ, নাটোরের নজরুল ইসলাম ও রাজশাহীর বাবুল হোসেন। বুয়েটের 26 ছাত্রকে হল থেকে বহিষ্কার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট আহসানুল্লাহ ও সোহরাওয়ার্দী হলে র্যাগিংয়ের ঘটনায় 26 ছাত্রকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে 9 ছাত্রকে আজীবন ও ১৭ ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের পাশাপাশি সতর্ক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বুয়েটের উপাচার্য কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান এসব তথ্য জানান। এরই মধ্যে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।